বাড়ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। যারা যারা আমার ভিডিওটি প্রতি কন্টিনিউয়াসলি দেখেন, এতক্ষণ যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। প্রিন্স আর্নাফ সবসময় আপনাদের সাথেই আছে, আর আমার ভিডিওগুলি সবসময় আপনারা পেয়ে যাবেন। আমার এখন মন চাচ্ছে ছাদে গিয়ে বৃষ্টিতে গোসল করি।
কিন্তু করবো না, ঠান্ডা লেগে যাবে। তো উপকূল এলাকার মানুষের জন্য দোয়া প্রার্থনা করি, তারা যাতে সুস্থভাবে থাকে, এই ঘূর্ণিঝড়টা যাতে তারা মোকাবেলা করে উঠতে পারে। তো প্রতি বছরই দেখা যায় উপকূলীয় এলাকার মানুষগুলি অনেক কষ্ট করে এই দিনগুলিতে, এই ঘূর্ণিঝড় হলেই তারা অনেক কষ্টের সম্মুখীন হয়, তাদের অনেক লোকসান হয়, অনেক কিছু নষ্ট হয়। তো তারা যাতে এই কষ্টের ইয়ের থেকে দূর হয়, তাদের যাতে লোকসান যাতে কম হয়, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। এটা হলো আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর একটি দেশ, যেখানে সব কিছু আছে, সব কিছুতে ভরা, গরম বর্ষা সবই ভরা, শীতও আছে। তো এতদিন যে হারে গরম ছিল, প্রত্যেকটা মানুষই গরম সহ্য করেছে, আজকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিবে তারা। আপনি যা লাইটটা বন্ধ করে দাও। সার্নাফের অন্তঃস্থলের পক্ষ থেকে সকল উপকূলীয় এলাকাবাসীর জন্য দোয়া প্রার্থনা করছে, তারা যাতে এই ঘূর্ণিঝড় দশ এবং ইয়াসকে খুব সহজভাবে নিতে পারে এবং তাদের সব কষ্টগুলো যাতে করতে পারে এবং যেগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা যাতে সেগুলি পার করতে পারে, তার জন্য দোয়া প্রার্থনা করছি। তো কেউই চায় না যে তাদের ফসল, জমি জমা, ঘরবাড়ি নষ্ট হোক, আমিও চাই না, কারণ তারাও মানুষ। তো পিং চান্না তাদের জন্য দোয়া করছে যাতে এই কঠিনতম সম্মুখীনের হাত থেকে তারা রেহাই পাক এবং এই দুর্যোগটি তারা খুব আরামদায়কভাবে নিতে পারে এবং সকল উপকূলীয়বাসীর জন্য সেফটিভাবে থাকার জন্য অনুরোধ করা হলো। সবাই সেফটিভাবে থাকবেন, আর ঘূর্ণিঝড়টি খুবই ভয়াবহ, তাই আপনারা সবাই একটু সেফভাবে থাকবেন যাতে কেউ কোনো ক্ষতি না হয়, কে আহত না হয়। সবাই সবার দিক দিয়ে খেয়াল রাখবেন। এবং নতুন করে করোনা রোগী যাতে আর কোনো কেউ মারা না যায়, সেই জন্য দোয়া করবেন।